মর্নিং এভরিওয়ান, আজকে একটা বেবি ফুড রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমার আজকের ভেজিটেবল বাস্কেট, উইচ লুকস রিয়েলি কালারফুল। সেখান থেকে আমি নিয়ে নিলাম অরেঞ্জ কালারের সবজি, গাজর। এনিওয়েজ, আমার টাইটেলে এমনিও আছে আজকে আমি কী করছি। আজকে এখন অ্যালেনের জন্য গাজরের হালুয়া বানাবো, সো সব কিছু প্রিপেয়ার করছি। অ্যালেনটা ড্রয়িং রুমে ছিল, বাট ও চলে আসছে এখানটায়। বেচারার বোধহয় মনটা ভালো না। কি আচ্ছা দেখি, অ্যালেনকে এ কারণে বসিয়ে দিলাম যে আমার সাথেই থাকুক যখন আমি কাজটা করছি। এখন একটা ছোট্ট ডিসক্লেইমার দিয়ে রাখি, এই ভিডিওটা বেশ অনেক আগের করা, অ্যালেনের মাথায় তখনও চুল কম, আমি জানি না দেড় মাস দুই মাস এরকম কিছু একটা টাইম আগে বোধহয় করা, বাট ফর সাম রিজন এটা আমার শেয়ার করা হয়নি। অ্যালেনের চিকোটা আমি এখন লক করে দিব, লক করা থাকলে আসলে এটা মুভ করতে পারে না এবং আমার জন্য আসলে সিকিওর হয়, কারণ আমি এখন আসলে ছুরি ব্লেড এই সব নিয়ে কাজ করব। সো অ্যালেন হঠাৎ করে উঠে কোনো একটা কিছু যদি টানতে যায় তখন আসলে হুট করে হয়তো আমি ওকে সাপোর্টটা দিতে পারবো না। সো যখন এটা লক করা থাকে আমার জন্য আসলে অ্যাটলিস্ট একটা মেন্টাল রিলিফ থাকে। যাই হোক, অ্যালেন মুগ্ধ হয়ে আমার গাজর ছেলা দেখছিল, মুগ্ধ হওয়ারই কথা, এই কাজটা তাকে কখনোই করতে দেয়া হয়নি। এবং সাধারণত নতুন কোনো কাজ যখন করি সে খুব মনোযোগ দিয়ে দেখে এবং পরে সেটাকে কপি করার চেষ্টা করে। আসলে এটা শুধু অ্যালেন না, সব বাচ্চারাই করে। ওকে, আমি ম্যানুয়াল গ্রেটার নিয়ে নিলাম এবং গ্রেটারের সবচেয়ে চিকন চিকন করে কাটার যে সাইডটা সেটা আমি এখন ইউজ করব, যাতে গাজরগুলো একদম মিহি গ্রেট হয়। সো এই এই চিকন সাইডটা দিয়ে ইউজ করছি। এবং অ্যাগেন অ্যালেন বেশ ইন্টারেস্ট নিয়ে মুগ্ধ হয়ে আমার কাজ দেখছে, এবং আই এম শিওর যদি আমি অ্যালেনের ব্রেনে ঢুকতে পারতাম তাহলে দেখতে পারতাম যে ওর মাথার মধ্যে ঘুরছে যে আম্মুর হাত থেকে কীভাবে এগুলো আমি নিতে পারি। যাই হোক, এরকম ঝুড়ি ঝুড়ি আর কি হচ্ছে এই সাইডটা দিয়ে করার কারণে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস আইডিয়াল। অ্যালেন বাকি গাজরগুলো দিয়ে খেলছে এবং একটু একটু করে আমার কাজটা দেখছে। আসলে ওকে আমি ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছিলাম যে ও যদি কিছুক্ষণ টিভি দেখে তাহলে আমি এই ফাঁকে অ্যাটলিস্ট গাজরগুলো গ্রেট করে ফেলব। বাট অ্যালেন অতটা টিভি দেখতে চায় না, রাদার সে খুব প্রেফার করে যে আমি যখন কাজ করছি বা রাজন যখন কাজ করে তখন ও সেখানটাতে থাকতে চায় এবং সম্ভব হলে পার্টিসিপেট করতে চায়, উইচ ইজ রিয়েলি গুড অ্যান্ড আই ক্যান্ট বি মোর প্রাউড অফ হিম। যাই হোক, সে খুব মুগ্ধ হয়ে আমার কাজ দেখছে এবং মাঝখানে মাঝখানেই সে ধরার চেষ্টা করছে, তো আমি ওকে বজায় দেওয়ার চেষ্টা করলাম অ্যান্ড হি ফেল্ট রিয়েলি ইনসাল্টেড, ইনসাল্ট ফিল করে সে একদম কেঁদেই দিচ্ছিল। তো যখন আমি আবার গ্রেট করা শুরু করি সাউন্ডটার কারণেই সে আবার চুপ হয়ে বসে। যাই হোক, কিন্তু পিচ্ছি মোটামুটি হ্যাপি না যে তাকে পার্টিসিপেট করতে দেয়া হচ্ছে না। যাই হোক, একটা সময় আমার সব গাজরই গ্রেট করা শেষ এবং চারটা দিয়ে আমি এই পরিমাণ পেলাম। আমি আসলে মেপে ঝুঁকে দেখিনি যে কতটুকু, এবং আমার গাজর গ্রেট করার পরে চপিং বোর্ডটা অ্যালেন নিয়ে নিল। যাই হোক, এখন আমি ফাইনাল রান্নাটা শুরু করে দিব। প্যানে দিয়ে দিচ্ছি ঘি, এবং আই এম শিওর ঘি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে গাজরের হালুয়া করা যায় না। যাই হোক, এটা বাসায় বানানো ঘি এবং অ্যালেনের খাবারে সাধারণত বাসায় বানানো ঘিটাই আমরা ইউজ করে থাকি। আমি এখানটাতে ফর নাও এক টেবিল চামচের মতন ঘি দিলাম, বাট আস্তে আস্তে আরও লাগবে।
ঘি একটু গরম হওয়ার পরে এখন গাজর অ্যাড করে দিচ্ছি। এখানটায় একটা কথা বলে রাখতে চাই যে হালুয়া জাতীয় জিনিসে, স্পেশালি গাজরের হালুয়ার মতন একটা জিনিসে, আসলে যত ঘি অ্যাড করা হয় ততই সেটা টেস্টটা বাড়ে এবং রান্নার প্রসেসটাও ইজি হয়। এটা আমরা সাধারণত আমাদের নিজস্ব হালুয়া বানানোর সময় চাইলে অনেক বেশি ঘি দিয়ে সেটাকে খুব রিচ করে টেস্টি করতে পারি, বাট বাচ্চার জন্য যখন গাজরের হালুয়া বা যে কোনো হালুয়া বানাবেন, আমার কাছে ওয়াইজ মনে হয় ঘিটা অনেক বেশি না ইউজ করাটাই। এর অনেকগুলো কারণ আছে। এক তো হচ্ছে হলো গিয়ে যে এক্সট্রিমলি রিচ হয়ে যাবে, সো বাচ্চার হজমে অসুবিধা হলেও হতে পারে। আমি যেটা মনে করি যে খুব বেশি ঘি যদি একসাথে বাচ্চা খেয়ে ফেলে তাহলে কিন্তু কনস্টিপেশনের একটা চান্স থাকে। ঘি খুবই ভালো একটা খাবার বাচ্চার জন্য, বাট আমার মনে হয় মডারেশনে দেওয়াটাই ভালো, সো একটু ভেবে দেখবেন। যাই হোক, আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি এখন গুড় নিয়ে নিচ্ছি। গাজরের হালুয়া সব সময়ই আসলে আমি চিনি দিয়ে করি যখন আমাদের জন্য করি, বাট যেহেতু অ্যালেন ছোট মানুষ ওরটাতে চিনি অ্যাড করব না, কারণ চিনি আসলে ভালো কিছু না। সো আমি গুড় দিয়েই হালুয়াটা করব এবং এই এক্সপেরিমেন্টটা অ্যালেন হওয়ার পরই আমি প্রথম ট্রাই করি। গুড়টা আমি একটু পানি দিয়ে আসলে বয়ল করে নিচ্ছি। এটা হয়তো অনেকেই জানেন যে গুড় যদি আমি ডাইরেক্ট দিয়ে দিতে চাই দুধ দেয়া গাজরের মধ্যে, তাহলে সেটা ফেটে যাওয়ার অনেক চান্স থাকে, এবং আই এম শিওর এই টিপসটা অনেকেই জানেন। অ্যালেন বেচারা বোর হচ্ছে, কারণ গাজর গ্রেট করার সময় অ্যাটলিস্ট একটা সাউন্ড হচ্ছিল, ওটা ওর কাছে ইন্টারেস্টিং লাগছিল, বাট এখন সে আসলে এখানে বসে প্যানের কিছুই দেখতে পাচ্ছে না, সো হি ইজ কোয়াইট বোর্ড এবং চাচ্ছে যে অন্য কিছু করা হোক। গাজর ভালোভাবে ভুনে নেওয়ার পরে এখন আমি এখানটাতে দিয়ে দিচ্ছি দুধ। আর আমি আসলে কাউজ মিল্ক ইউজ করছি এবং হোল মিল্ক। আপনি যদি চান পাউডার মিল্ক অবশ্যই ব্যবহার করতে পারেন, সেটা পানিতে সুন্দর মতন গুলে তারপরে। ব্রেস্ট মিল্ক যদি কেউ ইউজ করতে চান মনে হয় করতে পারেন, যদিও হিট করা হচ্ছে বাট তারপরও মনে হয় ঠিক আছে। আর কেউ যদি মনে করেন যে আপনার বাচ্চাকে আপনি এখনই গরুর দুধ দিবেন না বা কোনো রকম রিয়্যাকশন হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ফর্মুলাও ইউজ করতে পারেন, বাট আমি কখনো ফর্মুলা দিয়ে করে দেখিনি, সো আমি ওটার ব্যাপারে ডিটেলস বলতে পারলাম না, বাট অবশ্যই ফর্মুলা মিল্ক দিয়েও করা যায়। দুধ দিয়ে আসলে গাজরটা বেশ অনেকক্ষণই জাল হবে, কারণ গাজরটা পুরো নরম হয়ে আসতে হবে। সো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন, এবং আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে, যেটা হচ্ছে হলো গিয়ে গাজরের হালুয়াকে আরও রিচ করা। আমি আজকে অ্যালেনের গাজরের হালুয়াতে একটু আমন্ডস অ্যাড করব। সো আমি এগুলো রাতেই ভিজিয়ে রেখেছিলাম। বাচ্চাদের খাবারে বাদাম, স্পেশালি আমন্ড অ্যাড করার জন্য আপনাকে কিন্তু সবসময় এটা ভিজিয়ে রাখতে হবে সারা রাত, এবং তারপরে এই ছিলকাটা ফেলে দিতে হবে, কারণ এই ছিলকায় থাকে ট্যানিন, যেটা কিনা আসলে আসলে বাদামের যেই বেনিফিটগুলো সেগুলো বডিতে অ্যাবজর্ব করতে বাধা দেয়। সো সবসময়ই ভিজিয়ে রাখতে হবে, ওভারনাইট হচ্ছে হলো গিয়ে বেস্ট, অর অ্যাটলিস্ট 8 আওয়ার্সের মতন, এবং তারপরে ছিলকাগুলো সম্পূর্ণভাবেই ফেলে দিতে হবে। গাজর সিদ্ধ হতে হতে আমি বাদামগুলো গ্রেট করে ফেলবো, এবং এটা আমার কাছে আসলে খুব ডিফিকাল্ট একটা পার্ট লাগে, কারণ বাদাম এত ছোট, এটা গ্রেট করতে গেলে অনেক সময়ই আসলে নখে ব্যথা লাগে, ভেঙে যায়, সো খুব ডিফিকাল্ট একটা পার্ট। আমার গাজর এখন নরম হয়ে আসছে, এবং এখন আমি অ্যাড করে দিব গুড়টা। সো গুড়টা একেবারেই লাস্টে দিচ্ছি, কারণ যেহেতু এটা পানিতে অলরেডি আমি জাল দিয়ে নিয়েছি, সো এটা গাজরের হালুয়াটার সাথে মিশতে খুব একটা সময় লাগবে না, সো আই অলওয়েজ কিপ ইট ইন দি এন্ড। আর গাজর বেশ নরম করেই আসলে বাচ্চাকে দিতে হবে, আদারওয়াইজ অসুবিধা হতে পারে বাচ্চার গিলতে। সো একটা ডিজায়ার্ড কনসিস্টেন্সি যখন চলে আসবে, মানে আপনি যদি একটু নরম পাতলা রাখতে চান সেরকমও রাখতে পারেন, একেবারে ড্রাইও করে ফেলতে পারেন,
বাট আউট অফ এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে সামান্য যদি একটু ভিজা ভিজা থাকে তাহলে বাচ্চার খেতে সুবিধা হয়। বাট অ্যাগেন ইটস আপ টু ইউ। আমি এখন নামিয়ে ফেললাম, যতটুকু হয়েছে সেটাই এনাফ, এবং এখন আমি অ্যালেনের জন্য এটা একটা সার্ভিং বোলে নিয়ে নিব। চারটা গাজর দিয়ে যতটুকু গাজরে হালুয়া হয়েছে এটা দিয়ে অ্যালেন 2-3 দিন খেতে পারবে। ও খুব টেস্ট নিয়ে গাজরের হালুয়া খায় এবং আমি সেটা খুব মুগ্ধ হয়ে দেখি, খুব ভাল লাগে আমার কাছে। এই সার্ভিং ডিশে আমি এখন যতটুকু নিচ্ছি সেটাই আমি ওকে দিয়ে দিব। আর গার্নিশের জন্য এবং হেলথ বেনিফিট বাড়ানোর জন্য আমি আগেই একটু বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেটা এখন উপরে দিয়ে দিব। বাট আপনি চাইলে বাদামটাও আগের থেকে দিয়ে কিছুক্ষণ চুলায় রাখতে পারেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আমি জাস্ট রটাই এভাবে করে উপরে দিয়ে দিই। আমার আব্বুর গাজরের হালুয়া একেবারে রেডি, এখন জাস্ট ঠান্ডা করতে হবে। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লেট মি নো কমেন্ট বক্সে যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। টেক কেয়ার এভরি ওয়ান অ্যান্ড বাই ফর নাও।